আচ্ছা, ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড টাউন মানে বিখ্যাত শিল্প এবং শহর, যেমন আহমেদাবাদ ইজ নোন অ্যাজ ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে? আহমেদাবাদ বিখ্যাত কিসের জন্য? সুতি বস্ত্র কলকারখানার জন্য, কটন টেক্সটাইল মিলের জন্য বিখ্যাত। একটু যদি পিছনে ফিরে যাই, কেন আহমেদাবাদ কটন টেক্সটাইলের জন্য বিখ্যাত বলো? এখানে কেন, পশ্চিমবঙ্গ কেন হলো না? পশ্চিমবঙ্গ জুট টেক্সটাইলের জন্য, জুট মিলের জন্য বিখ্যাত, কারণ একটা সময় অবিভক্ত বাংলাদেশ যখন ছিল ভারতের সঙ্গে যুক্ত, বাংলাদেশে প্রচুর পাট উৎপন্ন হতো এবং তার কলকারখানাগুলো হচ্ছে হুগলি নদীর তীরে, ওই মানে ওই তোমার হচ্ছে রিস কী বলবো, হ্যাঁ ওই সাইড দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে, শ্রীরামপুর ওই সাইডে। এবং এটা এখন দেখো দুঃখে দুঃখে মার খেয়ে গেছে এখন, কারণ হচ্ছে পর্যাপ্ত কাঁচামাল এখন মানে পাওয়া যায় না, যার কারণে আবার দেখো মানে এই টেক্সটাইল মিলগুলো হচ্ছে মার খেয়ে গেছে, অতটা ইয়ে হয়নি, পাকিস্তান প্রবলেমে পড়েছে, ঠিক আছে। ইয়ে তুলো উৎপন্ন কোথায় হয় সব থেকে বেশি? কার্পাস, গুজরাট এবং গুজরাট এবং মহারাষ্ট্র, ঠিক আছে, গুজরাট এবং মহারাষ্ট্রে। আচ্ছা, তুলো উৎপাদনের জন্য কোন মৃত্তিকা সব থেকে সুইটেবল? কৃষ্ণ মৃত্তিকা, এটাকে স্থানীয় ভাষায় রেগুর বলা হয়, ঠিক আছে। তাহলে ওইখানে তুলো চাষ হয়, স্বাভাবিক টেক্সটাইল মিল ওখানেই তৈরি হবে, এই জন্য আহমেদাবাদ। তুলো হচ্ছে ইয়া কটন হচ্ছে, কার্পাস তুলো হিন্দিতে কি বলছে তারা বলছে ওখানে। নেক্সট দেখো, ভিলাই ইজ ফেমাস ফর স্টিল প্ল্যান্ট, স্টিল প্ল্যান্টের জন্য ভিলাই বিখ্যাত। ভিলাই কোথায় এগুলো জেনে রেখো, ছত্তিশগড়ে। মধ্যপ্রদেশ তুমি একদম ভুল বলনি, কারণ একটা সময় ছত্তিশগড় মধ্যপ্রদেশের অংশ ছিল, যেমন ঝাড়খণ্ড বিহারের অংশ ছিল, এই জন্য অনেক বইয়ে হচ্ছে ভিলাইটা মধ্যপ্রদেশই আছে, বুঝতে পারছো? এখন ভিলাইটা মধ্যপ্রদেশ না, ছত্তিশগড়ে। এখানে দেখো ভিলাইয়ের অবস্থান দেওয়া আছে। নেক্সট দেখো, কোচিন ইজ ফেমাস ফর শিপ বিল্ডিং, মানে জাহাজ তৈরির জন্য কোচিন বিখ্যাত। সব থেকে বড় জাহাজ নির্মাণ কারখানা কোথায়? বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমের অপর নাম কি? ভাইজ্যাক, নাম শুনেছ? হ্যাঁ, ভারতের হচ্ছে সব থেকে বেশি জাহাজ তৈরি হচ্ছে বিশাখাপত্তনমে, আর হচ্ছে কোচিন হচ্ছে কেরালাতে, ঠিক আছে। নেক্সট দেখো, ফিরোজাবাদ ইজ ফেমাস ফর গ্লাস ব্যাঙ্গেলস, মানে কাঁচের চুড়ির জন্য ফিরোজাবাদ বিখ্যাত, মানে গ্লাস প্রোডাক্টের জন্য উত্তরপ্রদেশে, ইউপিতে ফিরোজাবাদ। আচ্ছা, কোলার ইজ ফেমাস ফর গোল্ড মাইন, ঠিক আছে। কেজিএফ সিনেমা দেখেছো, ঠিক আছে, কেজিএফ এর ফুল ফর্ম কি বলো? কেজিএফ কোলার গোল্ড ফিল্ড, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কোলার, এটা কোলার কোথায়? কোলার কর্ণাটকে, ঠিক আছে। নেক্সট দেখো, নেপানগড় ইজ ফেমাস ফর, কথা বলো না, নেপানগড় ইজ ফেমাস ফর নিউজ প্রিন্ট, ঠিক আছে, মানে কাগজের কারখানা তৈরির জন্য নেপানগড় বিখ্যাত। নেপানগড় কোথায়? মধ্যপ্রদেশ। এখানে হচ্ছে মানে টাকা ছাপানো হয়, মানে প্রিন্টিং প্রেস আছে, কারেন্সি প্রিন্টিং প্রেস। আচ্ছা, ত্রিম্বে বা ট্রম্বে ইজ ফেমাস ফর অয়েল রিফাইনারি, এটা কোথায়? মহারাষ্ট্রে, ঠিক আছে। এটা আরব সাগরের মধ্যে পাশা একটা দ্বীপের উপরে ত্রম্বেটা। নেক্সট দেখো, থুম্বা ইজ ফেমাস ফর রকেট লঞ্চিং, ঠিক আছে। থুম্বা কোথায়? কেরালাতে, ত্রিবন্তপুরম, ঠিক আছে, এটাই থুম্বা, ত্রিবন্তনমপুরম। এটা রকেট লঞ্চিং কোথায় কোথায় করা হয়?
একটা হচ্ছে তুম্বাতে করা হয়, আর একটা কোথায়, অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা, ঠিক আছে, যেটাকে বলা সতীশ ধাওয়ন স্পেস সেন্টার, ঠিক আছে। আর ইসরোর হেডকোয়ার্টার কোথায়, বেঙ্গালুরু, ঠিক আছে। আর মানে এই যে মিসাইলগুলো তৈরি করা হয়, মিসাইল এগুলো টেস্ট কোথায় করা হয়, বেশিরভাগই উড়িষ্যার চাঁদিপুরে, ঠিক আছে। যে দ্বীপটা, সেই দ্বীপটার নাম কি, ওইটা আগের নাম কি ছিল, হুইলার দ্বীপ, ঠিক আছে। এর মিসাইলগুলো কোন সংস্থা বানায় ইন্ডিয়ায়, ডিআরডিও। ডিআরডিওর ফুল ফর্ম কি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, হ্যাঁ 1958 সালে। আর একটু আগে ইসরো কত সালে, 1969 সালে, মনে রেখো। ডিআরডিওর বর্তমান হেডকোয়ার্টার মানে ডিরেক্টর জেনারেল বা সেক্রেটারি কে আছে, হ্যাঁ না তোমার হচ্ছে জি সতীশ রেড্ডি বোধ হয় আছে। আর রিসেন্ট বোধ হয় চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ না না আমি আলিগড় ইজ ফেমাস ফর লক, এ তালা তৈরির জন্য আলিগড় বিখ্যাত। আলিগড় কোথায়, এটাও উত্তরপ্রদেশে, ইউপি। নেক্সট দেখো, চিত্তরঞ্জন ইজ ফেমাস ফর লোকোমোটিভ ইঞ্জিন, ঠিক আছে। এই রেলের ইঞ্জিন তৈরির ক্ষেত্রে চিত্তরঞ্জন বিখ্যাত। চিত্তরঞ্জনের এখানে অবস্থান আসানসোলের কাছেই, ঠিক আছে, চিত্তরঞ্জনের অবস্থান। নেক্সট দেখো, ডিগবয় ইজ ফেমাস ফর পেট্রোলিয়াম। ভারতের প্রথম তৈল খনি হচ্ছে আসামের ডিগবয়। ফার্স্ট অয়েল রিফাইনারি অফ ইন্ডিয়া, ঠিক আছে, ডিগবয় মনে রেখো। আচ্ছা, মথুরা ইজ ফেমাস ফর, এটা অয়েল রিফাইনারির জন্য। মথুরাও কোথায়, উত্তরপ্রদেশে অবস্থিত। আচ্ছা, সিন্দ্রি ইজ ফেমাস ফর কেমিক্যাল ফার্টিলাইজার, না কেমিক্যাল ফার্টিলাইজার রাসায়নিক সার তৈরির জন্য বিখ্যাত সিন্দ্রি। কোথায় অবস্থিত সিন্দ্রি, মধ্যপ্রদেশে।